করোনা স্বাস্থ্যবিধি শিখেই তুলে চলল 75 ঊর্ধ্বে ভ্যাকসিন। করোনা প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, পাশাপাশি রাজ্যে চলছে লকডাউন, অপরদিকে বিভিন্ন প্রান্তে চলছে ভ্যাকসিন প্রক্রিয়ার কাজ। নদিয়া জেলার গয়েশপুর পৌর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এদিন বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে দেখা গেল করোনা স্বাস্থ্যবিধি না মেনে ভ্যাকসিন নিতে চলে এসেছে সাধারণ মানুষ। একদিকে যেমন ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বেলায়, ঠিক অপরদিকে মানা হচ্ছিল না মাস্ক পরার কথা। মাস্ক না পরেই ভেতরে অনেকেই ঘোরাঘুরি করছিলেন, তবে এর থেকে বলাই যায় যে মানুষ এখনও কিন্তু সেইভাবে সচেতন নয়। আসুন দেখে নেওয়া যাক এই ভ্যাকসিন প্রদানের কিছু চিত্র এবং শুনে নেওয়া যাক একজন ভ্যাকসিন প্রদানকারীর বক্তব্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। করোনা স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চললো 75 ঊর্ধ্বে ভ্যাকসিন। দেখুন, করোনা বিধি আমরা মানার জন্যই এত বড় জায়গায় করেছি। মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্লট করে করে তাদের সময় দেওয়া হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে তারা যেহেতু বয়স্ক মানুষ, তারা কিছু ক্ষেত্রে হয়তো মানতে পারেনি। যতটা পারা গেছে আমরা চেষ্টা করেছি মানার, কিন্তু সব কিছু আমাদের হাতে থাকে না। আমরা বহু চেষ্টা করেছি এবং বেশি বেশি করে এমপ্লয়ি যে মানে আমরা এখানে এঙ্গেজ করেছি যাতে আমরা করোনা স্বাস্থ্যবিধি মানতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ঘাটতি হয়তো থেকে যেতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই ঘাটতি ছিল না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্যকর্মীদের তারাও দুই একদিন তাদেরও মুখে মাস্ক ছিল না। হয়তো দেখুন একটা কথা বলি, সকালবেলা 9টা থেকে ডিউটি করছে, কেউই মাস্ক ছাড়া করতে পারছে না। কিছু সময় হয়তো খুলে একটা কোনো কথা বলছে, এত বড় জায়গায় এত বড় হলে কথা বলতে গিয়ে হয়তো হয়ে গেছে, কিন্তু তারা সবাই মানে কোভিড বিধি মানে এবং তারা মানুষকে সচেতন করে। সেক্ষেত্রে আমার জানা নেই, যদি দেখে থাকি বা কেউ করেছে আমি দেখব, তাহলে তাদের অবশ্যই বলবো যে এই জিনিসটা যেন না করে। দেখুন এখন মোটামুটি আমরা 75 ঊর্ধ্বে অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। প্রায় 70-এর নিচ্ছে বা 70-75-এর মধ্যে কাজ চলছে। আজকেও হয়েছে প্রায় 400-এর কাছাকাছি ভ্যাকসিন হয়েছে, আগামী দিনও হবে কিছু ভ্যাকসিন। সুতরাং আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই সিনিয়র সিটিজেনদের ভ্যাকসিনেশন কমপ্লিট করার চেষ্টা করছি। আমার নাম সুজয় রায়। It's caught in the crossfire.